হে ওয়েলকাম টু সিনে আপডেট আজকে আমি আপনাদের সাথে লেটেস্ট কিছু নিউজ শেয়ার করবো তো প্রথমে যে আপডেটটা শেয়ার করবো সেটা হলো চক্কর সিনেমাটাকে নিয়ে তো আপনারা অলরেডি এই ব্যাপারটা জেনে থাকবেন যে এই সিনেমায় প্রধান রোলে থাকবে বসার করিম বাট এর বাইরে কোনো কাস্টিং এর ব্যাপারে কোন নিউজ শেয়ার করা হয়নি চক্করের নির্মাতা হলেন সরাফ আহমেদ জীবন এবং এখানে মোসাব করিমের সাথে দেখা যাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী নন্দিনী শিমুকে এটা একটা সরকারি অনুদানের সিনেমা হতে যাচ্ছে বাট ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো সরকারি অনুদানের সাথে এখানে আরো বাজেট অ্যাড করে অনেক বড় বাজেটের একটা সিনেমা বেশ বড় স্কেলে নির্মাণ করা হবে এবং এটার প্রথমে নাম দেওয়া হয়েছিল বিচারালয় বাট মন্ত্রণালয়ের নির্দেশে এই নামটা পরিবর্তন করে এরপরে নাম রাখা হয় চক্কর তিনশো দুই বাংলাদেশে সরকারি অনুদানের কথা শুনলেই সবার ভেতর একটা নেগেটিভ ইম্প্রেশন চলে আসে এর বেশ লজিক্যাল কারণ সরকারি অনুদানের যত সিনেমা হয়েছে তার সিনেমায় হয়েছে তো দেখার বিষয় এত বড় একটা সিনেমা এই সিনেমাটা ভিতরে কিভাবে হ্যান্ডেল করে এবং কোয়ালিটির দিক থেকে সিনেমাটার কোয়ালিটি কিরকম হয় এর যে আপডেটটা শেয়ার করবো সেটা হলো পাঠান টু কে নিয়ে অলরেডি এই ব্যাপারটা জানেন আপনারা যে পাঠান টু কনফার্ম হয়ে গেছে এবং এখানে ইন্টারেস্টিং একটা নিউজ এসেছে সেটা হলো পাঠান টুতে একদম ইয়ং একটা ক্যারেক্টারকে দেখা যার বয়স হবে টোয়েন্টি প্লাস মানে বিশের একটু আশেপাশে যেহেতু এটা একটা ইউনিভার্সের সিনেমা হতে যাচ্ছে সেহেতু এই যে ক্যারেক্টারটার সাথে অনেকগুলো বিষয় কানেক্টেড থাকবে এবং সম্ভবত এই ক্যারেক্টারটা শাহরুখ খানের কাছ থেকে ট্রেনিং নিবে তো এই যে ক্যারেক্টারটা কাকে নেওয়া হবে সেই ব্যাপারটা এখনো কনফার্ম করা হয়নি তো দেখা যাক যে কাকে শেষ পর্যন্ত নেওয়া হয় পরবর্তী হলো আর্টিকেল কি নিয়ে তো মুক্তির পরেই এই সিনেমাটা বেশ ভালো পরিমাণ একটা ইনকাম করতেছে এটা মুক্তি পেয়েছে তেইশ তারিখ আই মিন তেইশে ফেব্রুয়ারি বাট এই কয়দিনই সিনেমাটা কিন্তু পঁচিশ কোটি কালেকশন করে ফেলে তার মানে এই সিনেমাটা কিন্তু বেশ সাকসেসফুলি সামনের দিকে আগাচ্ছে তবে এখানে সমস্যা হলো এই সিনেমাটাকে হঠাৎ পশ্চিম এশিয়ার সকল দেশগুলোতে ব্যান করা হয়েছে এটা কিন্তু প্রথমবার প্রথমবার না যে এটাই ব্যান করা হয়েছে এর আগে কিন্তু টাইগার কাশ্মীর ফাইলস এরকম অনেক সিনেমাই ব্যান করা হয়েছিল এবং অ্যাকচুয়াল কি কারণে সিনেমাটা ব্যান করা হয়েছে সেটা কিন্তু এখনো জানা যায়নি বা এই ব্যাপারটা কিন্তু তারা খোলাখুলি বলেনি আজকের ফাইনাল আপডেটটা হলো এনিমলকে ঘিরে তো এর পরবর্তী যে পার্টটা আসতে যাচ্ছে এনিমল পার্ক এই সিনেমায় ভিলেন হিসেবে দেখা যেতে পারে ভিকি কুশলকে এর আগে আমরা এরকম একটা রিউমার শুনেছিলাম যে এখানে হয়তো শাহিদ কাপুরকে দেখা যাবে বাট এখন জানা যাচ্ছে যে ভিকি কুশলকে হয়তো নেগেটিভ রোলে দেখা যাবে সিনেমা শেষে যে পোস্ট ক্রেডিট সিনটা থাকে আজিজের যে ক্যারেক্টারটা আই মিন সার্জারি করার পার্টে আমরা হয়তো ভিকি কৌশলকে দেখতে পাবো এখন তার বেশ ভালো দেখার বিষয় হলো যে রণবীর কাপুরের সাথে তিনি কতটা পেরে ওঠে ফাইনালি এই সিনেমার ভিলেন হিসেবে যদি ভিকি কৌশলকে নেওয়া হয় দেন এটা হবে তার প্রথম কোন সিনেমা যেখানে তিনি নেগেটিভ রোল প্লে করতেছে তো এই ছিল আজকের আপডেট ভিডিওটা নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে দেন কমেন্টে আমাকে অবশ্যই জানাতে পারেন আপনি যদি প্রতিনিয়ত এরকম সিনেমা রিলেটেড আপডেট আমাদের কাছ থেকে পেতে চান দেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবেন আপনি যদি আমাদের ফেসবুক পেজটি এখনো ফলো করে না থাকেন দেন ডেফিনেটলি ফলো করে দিতে পারেন সেখানে আমরা ছোটোখাটো অনেক আপডেট শেয়ার করি আপনার সাথে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তেল দেন টাটা